রিলস ভিডিও ভাইরাল করার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার এডিটিং এডিটিং যদি আপনি সুন্দরভাবে করতে পারেন এডিটিং এর অনেক ধরন আছে এডিটিং এর শেষ নাই অনেক ধরন আছে এডিটিং যদি আপনার ভালো হয় যত আপনার এডিটিং ভালো হবে তত আপনার ভিডিওর ভিউস আসবো আর এক কথা কি ভিডিও আপনার ভাইরাল হওয়ার বেশি চান্স থাকে আর এডিটিং আপনার যত ভালো হবে তত ভিডিও আপনার বেশি ভাইরাল তে চলেন সরাসরি স্ক্রিনে চলে যাই স্ক্রিনে চলে যায় শিখে আমরা ভিডিও এডিটিং কিভাবে করে আচ্ছা সরাসরি আমরা চলে আসলাম আসার পরে এখন আমরা যেকোনো একটা অ্যাপস নিয়ে নিব এখানে দেখেন আমি বেশি ভিডিও এডিটিং করি আপনার ক্যাপ কার্ড দেওয়া আমরা ক্যাপ ক্লিক করলাম ক্যাপ কার্ডটা আপনার গুগল প্লে স্টোরে পাবেন গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো স্ক্রিনে আসার পরে আমরা এখানে দেখছেন দেখেন নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আপনি যেকোনো একটা ভিডিও নিয়ে নেবেন ভিডিও যেকোনো একটা ভিডিও নিয়ে নেবেন ভিডিওটা আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এর ব্যাকগ্রাউন্ড একদম ঘোলা মুখটা ঘোলা দেখা দেখা যাইতেছে তো এই ভিডিওটাতে আমরা ফার্স্টে কি করবো এর এর ভলিউমটা বাড়াই নেব তো ভিডিওতে ভিডিও লেয়ারের উপরে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন ভলিউম আছে ভলিউমটা হান্ড্রেড পার্সেন্ট করে দিন হান্ড্রেড করার পরে এখানে ক্লিক করে দিলাম ক্লিক মার দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে একবারে লাস্ট আসার পরে এই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক ক্লিক করার পরে এখানে দেখেন এটা ইনেবল করে দিবা ইনেবল করার পরে আপনার কি হলো বাইরে যত নয়েজ থাকে নয়েজটা আপনার এন থেকে এই নাইকিয়া গড়ে দেয় তো এখানে দেওয়ার পরে পরে আপনারা এনেবল করার পরে আপনারা সাইড এলে আসবেন সাইড এ চলে আসার পরে এই ভিডিওটার যদি কোনোট করা লাগে তাহলে ধরেন যে আমি এন থেকে এখানে আমরা এখানে এখানে কাটার পরে কাটার জন্য আপনারা ভিডিওতে ভিডিওতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতেছেন উম স্লিপ এই ক্লিক করবেন ক্লিক করার পরে ভিডিওটা দুই খন্ডিত হয়ে যাবে দুই খন্ডিত হওয়ার পরে আপনি যে সাইড রাখতে চান বা যে সাইড কাটতে চান ও সাইড কাটতে পারবেন আমি রাইট সাইডে এর এইখানে কেটে দেব কাটার পরে এখানে একটা ক্লিক করব তার মানে এটা ছোট হয়ে গেছে ছোট হওয়ার জন্য এখানে ই দেখাইতেছে তো আমরা এটা ঠিক করে নেই ঠিক করে নেওয়ার পরে এখানে দেখেন এটা ছোট বেশি ছোট হইলে আপনার এই সিলেক্ট করতে অসুবিধা হয় এখানে ভিডিওতে একটা ক্লিক করে দিমু দেওয়ার পর এখানে সিলেটে ক্লিক করব সিলেটে ক্লিক করার পরে এই দুই খন্ডিত হয়ে যাব দুই খন্ডিত হওয়ার পরে আমরা এই সাইডটা ডিলিট করে দিমু এই সাইডে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখছেন দেখতেছেন এই ডিলিট অপশন আছে এখানে দেখতেছেন এখানে দেখতেছেন যে ডিলিট অপশন আছে তো আমরা এই এইখানে দেখতে চান ডিলেট এই ডিলেট উপরে একটা ক্লিক করে দিব ডিলেটের উপরে ক্লিক করলে এটা ডিলেট হয়ে গেল আচ্ছা এখন এটাতে আমরা কালার ঠিক করবো সাউন্ড ঠিক ঠিক করছি এখন কালার ঠিক করবো কালার ঠিক করার পরে দেখেন কালার ঠিক করার জন্য এই যে এখানে একজাস্ট লেখা আছে একজাস্ট এখানে লেখা আছে দেখেন এই যে একজাস্ট এই এক আপনারা ক্লিক করবেন এই এক্সাস্টে যখন ক্লিক করবেন এক্সাস্টে ক্লিক করার পরে এরকম ই আসবো এখানে দেখেন সাইডে আছে এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা অল্প বাড়াই দেবেন আপনার আপনার ইচ্ছা মতো বাড়াই দিবেন তার মানে আমি দিনের বেলা ভিডিও করছি অর্থ একটা ই হয় নাই ভালো হয়েছে ভিডিওর কোয়ালিটি ভালো হয়েছে তারপরে এখান থেকে অল্প এটা কালার করে দেবেন কালার করার পরে তারপরে এই এটাতে ক্লিক করে এটাতে ক্লিক করবেন এটাতে এটাতে ক্লিক করার পরে এখান থেকে অল্প বাড়াই দিবেন দেওয়ার পরে এখানে দেখেন তে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে নীল টিকমার আছে এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এই দেখবেন আমার ব্যাকগ্রাউন্ড কত সুন্দর দেখা যায় দেখেন ব্যাকগ্রাউন্ড কত সুন্দর হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড সুন্দর করার পরে এখানে আপনি এটা টিকমার দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে আপনার তার মানে ওয়াটার মার্ক আছে ওয়াটারমার্ক ডিলেক্ট করে দিবেন ওয়াটার মার্ক ডিলেক্ট করলে আপনার ভিডিওতে কোনো ধরনের ওয়াটার মার্ক থাকে না এখানে দেওয়ার পরে তারপরে আপনি এখান থেকে এখান থেকে আপনি রীসু রিসুটা এক এক হাজার বাই আশি এক হাজার বাই আশি করে রাখবেন রাখার পরে তারপরে এখানে আপনি সেভ করে দেবেন এই আইকন আছে এখানে সেভ করে দিন এখানে দেওয়ার পরে ভিডিওটা সরাসরি গ্যালারিতে চলে যাবো গ্যালারি থেকে আপনি এখানে গ্যালারির থেকে আপনি এখন ফেসবুকে আপলোড করেন ইউটিউবে আপলোড করেন আরামসে আপলোড করতে পারবেন